কুম সালাম ওরুল্লা বরক দিন তিনি জানতে হজের মৌসুমে যে মিনাতে তিনটা জমরাতে শয়তানকে পাথর মারা হয় ওই পাথর মারাকে কেন্দ্র করে আপনি একটি বিশ্বজনেন যারা পাথর মারে এই পাথরগুলো যদি হাজির সাহেবের হস কবুল হয় তাইলে পাথরগুলোকে উঠে নেওয়া হয় আর যাদের হস কবুল হয় না এটা এখানে পড়ে থাকে এ কথাটা সঠিক কিনা সম্মানিত দিনী ভাই এই বিষয়টা নিয়ে আমাদের বাংলাদেশে অনেক বিভ্রান্তি চলছে তাফসিরা মারহুল কোরআন যেটা বাংলা অনুবাদ করছেন আমাদের খান সাহেব রাহেমাহুল্লাহ আশাব আলী না যে মুফতি শফি সাহ মুফতি শফি সাহেব রাহেমাহুল্লাহর মারহুল কোরআনের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে কথাটা নিয়ে এসেছি যে যে সকল হাজিদের হজ কবুল হয় তাদের ফাথর উঠে নেওয়া হয় যাদের কবুল হয় না ফটোগুলো পড়ে থাকে এই বিষয়ের উপরে কেউ বলতেছেন সহি কেউ বলতেছেন সহি না আসলে দুই বিষয়ের দুটাই এই কথাটা এখানে আমরা সামনে রাখতে পারি এই বিষয়ের উপর কিছু হাদিস আছে গ্রহণযোগ্য আর কিছু আছে যে গ্রহণযোগ্য না এই জন্য যার কাছে যে এই হাদিসগুলো পৌঁছছে তারা এইভাবে কথা বলছেন কিন্তু উভয় হাদিসকে যদি আমরা মিলাই দেখি তাহলে দেখা যায় যে মৌকুফ হাদিস যেটা সাহাবাহিক কেন পর্যন্ত হাদিস এতটুকু পাওয়া যায় তবে এই মৌকুভাদিসের বিষয়ে আমাদের উসুল ভিত্তিক কথা হচ্ছে মহাদিসিনীর কথা হচ্ছে যে এটা রাসুলসল্লাহ ইসলামের সাথে সম্পৃক্ত কেউ গায়েবের খবর জানে না সাহাবাহ কেরাম পর্যন্ত যে কথাগুলা সুপ্রমাণিত এই কথাগুলা শুধু সাহাবেকের কথা না অবশ্যই সাহাবা কিরাম সাল্লাম থেকে শুনেই বলছেন কারণ গায়েব একমাত্র আল্লাহ তারপর কথা আল্লাহ জানেন যে গায়েবকে আল্লাহ তালা ওয়েরি আদমে নবী সাল্লাহ আসাল্লামকে জানান আর নবী সাল্লাম সাহাবাইকারকে জানান এই বিষয়ের উপরে কয়েকটা হাদিসি আছে একটা ইবনে আবু নোয়াইমের মধ্যে আছে আবু সঈদ কুদুরাহ থেকে তিনি বলেন হেসল জামার মা ইউকাল মিন হু রুফিয়া জামার আছে জমরার যে ফাথর যেগুলো আছে এগুলা যার কবুল করা হয় যার হস কবুল হয় এটাকে উঠেই নেওয়া হয় ওয়ামা আর তুরিকা আর যারগুলা কবর করা হয় না এটা এখানে রাখি দেওয়া হয় ওয়ালাউলা জালেখা কান আতওয়াল মিন সাবির যদি নাকি এভাবে না হইতো উঠে নেওয়া হইতো তাহলে এখানে ফাহারের ফাথরের পাহাড় হয়ে যেত অনেক লম্বা উঁচু এখানে কি হয়ে যেত যে আপনার অনেক বড় ধরনের এখানে স্তূপ হয়ে যেত ফাথরের বড় স্তূপ হয়ে যেত এখানে এটা আলবুসির মধ্যে উল্লেখ করা হয়েছে এবং আর থাফুল আল মাহারার মধ্যে আছে এটা মৌকুফ যেহেতু এই হাদিসটা আবু সাইদ খুদির পর্যন্ত হচ্ছে নবী সাল্লাম নাম এখানে উল্লেখ করা হয় নাই এই শব্দে লাহু বুসির ভিতরে আছে ও বাইহাকি বাইহাকির মধ্যেও আছে আর শাইক নাসির উদ্দিন আলবানী রহমতুল্লা আলাই ওনার একটা গ্রন্থ আছে সিলসিলা তো দ্বিতীয় খণ্ডের প্রথম খন্ডের তিনশো নম্বর পৃষ্ঠাতে উনি এই হাদিসটাকে সহি উল্লেখ করছেন যদিও এই হাদিসগুলো নিয়ে আরও অন্যান্য বর্ণনাকে সামনে রাখলে কিছু কিছু দুর্বল হাদিসও আছে এখানে ভিতরে বা কি আমরা কথা হচ্ছে যেহেতু এখানে সহি দুর্বল দুইটাই হাদিস আছে তো যারা আমাদের হাদিসের উসুল ভিত এখানে সহি বলেন আমরা এটাকে একবারে ফালা দিতে পারি না এভাবে ইমাম ফা কেহানিও উল্লেখ করছেন আবদুল্লিবিন আব্বাস আমি বললাম আবু আবু তো আমি আবদুল্লা আব্বাসকে বললাম জামা ইসলাম জাহিলি যুগেও ইসলামের যুগেও মানুষেরা শতানের ফাথর মারে ফাঁকাইফা তরিক এটা কেন রাস্তা বন্ধ হয় না এত পরিমাণে মারা হয় তো রাস্তা বন্ধ হয়ে যাবার কথা তখন ইনি বললেন আবদুল আবাস বললেন মা ইউকালুমিন হু রুপিয়া এই পাথরের যেগুলা কবুল করা হয় এটাকে উঠে নেওয়া হয় আলিকা যা যদি নাকি উঠে নেওয়া তো কান জামিন সবির তাহলে এটা যে অনেক বড় স্তূপ হয়ে যেত ওয়াসনাদ হু জৈদ এখানে ফাকেহানি বলতেছেন হাদিসের সনটটা হচ্ছে শক্তিশালী এরপরে এই বিষয়ের উপরে আবু সাইদ খুজরুল্লা তানহুর হাদিস এখানে বলতেছেন আল হেসা কোরবান এখানে ফাথর নিক্ষেপ করাটা হচ্ছে এটা কোরবানি ফামাইকবালুমিন মিনাল হেসা রুফিয়া এই হেসা এই ফাথর নিক্ষেপ যার থেকে কবুল করা হয় এটা উঠে নেওয়া হয় ওয়াইসনাদ হুলা এই সনদের এই হাদিসের সনদের মধ্যে কোনো সমস্যা নেই এটাও ইমাম ফা কথা তাই আমরা বলবো উসুলভিত্তিক এই হাদিসগুলার যেহেতু কিছু কিছু মহাদিস জৈব বলতেছেন কিছু মহাদিস শহিব আর জয়ীদ বলতেছেন উভে মিলে আমরা বলবো মোটামুটি এই হাদিসগুলার যোগ গ্রহণযোগ্যতাটা একবারে ফলা যাওয়ার মতো নয় আশা করি বিষয়টা বুঝতে পারছেন বাকি আল্লাহ আলম সাহব আলাইকুম রহমতুল বরক